ছাত্রীপ্রা বিনিময় লাগে সারক বর্ণ শিকোয়া সারক লাগে কিবা এটা ছাত্রীক দেখিলে রব নোয়ারা হওয়া মাস্টারজন কন্যা বিদ্যালয় লম্পট শিক্ষকে তরিছে অশ্লীলতার জাল ঘটনাটো তেজপুরের বেচেরিয়ার আদর্শ উচ্চ মাধ্যমিক কন্যা বিদ্যালয়ের শিক্ষক পুলিন বরার বিরুদ্ধে অশ্লীল ইঙ্গিত দিয়ার অভিযোগ আনিলে এগারী দশম শ্রেণীর ছাত্রীয়ে ছাৰে কৈছে মই শিকাই দিম বাৰু তুমি কিন্তু মোক কিবা দিব লাগিব মই তাৰপিছত ভাবিছোঁ পইচা বুলি হ'লেও সুধিছোঁ কি তাৰপিছত ছাৰে মানে মুখৰ ভিতৰতে কিবা ক'লে মই বুজি নাপালোঁ তাৰপিছত ছাৰক কৈছোঁ ছাৰ আপুনি কি কৈছে মই বুজা নাই তাৰপিছত ছাৰে কৈছে তুমি কি পিন্ধিছা মই কৈছোঁ ছাৰ এইটো টপটোৰ লগত এইটো জইন টপ হৈ আছে তাৰপিছত ছাৰে কৈছে নহয় তুমি ব্ৰা পিন্ধিছা তাৰপিছত মই কৈছোঁ ছাৰ আপুনি কি কৈছে তাৰপিছত মই ছাৰৰ ওচৰৰ পৰা আঁতৰিব ধৰোঁতে ছাৰে কৈছে তোমাক দেখিলে মই ৰখিবই নোৱাৰোঁ ছাত্ৰে কি পিন্ধিব কি নিপিন্ধিব কণমানি ছাত্রীর পোশাকতো চকু লম্পত শিক্ষকর বালিপুখুরী তিনিআলির শিক্ষক পুলিন বরাই নিজ ঘরতে বিদ্যালয়খনের একাংশ ছাত্র ছাত্রীক করেছিল টিউশন টিউশনের অশিলারে অশ্লীলতার পোহার মেলার অভিযোগ শিক্ষকজনের বিরুদ্ধে অন্য শিক্ষার্থী টিউশনের পর যার পিছত অকলশরিয়া ছাত্রীক ভিন্ন অশ্লীল কথা বতরায় ব্যতিব্যস্ত করে অভিযুক্ত পুলিনে একোৱে ব্যৱস্থা কৰা নাই ব্যৱস্থা কৰাটো এসপ্তাহ লাগে নেকি এজন মানুহ ধৰিবলৈতো এসপ্তাহ নালাগে ন তেওঁ য'তে পলাই নাথাকক কিবা এটাতো হেৰি পাব লাগে আৰু আমিওতো কিবা এটা ন্যায় পাব লাগে ইফালে জঘন্য ঘটনা সন্দৰ্ভত এজাহাৰ দাখিল কৰিছে যদিও আৰক্ষীয়ে গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ ভুক্তভোগী পৰিয়ালটোৰ পৰিণতিত সংবাদ মাধ্যমৰ কাষ চাপিছে ন্যায় বিচাৰি হাবাথুৰি খোৱা পৰিয়ালটো তেজপুৰৰ পৰা হেমন্ত কুমাৰ নাথ নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট